যেই কাজটাই করুন না কেন এর মাধ্যমে যদি আপনার নিয়ত আপনার যদি নিয়তে ইখলাস থাকে এর মাধ্যমে সওয়াব হবে উদাহরণস্বরূপ বলা যায় আমাদের উস্তাদ আমাদের যে আজকের সভাপতি তিনি আমাদের ক্লাসের মধ্যে প্রায় বলতেন যে নিয়তের মাধ্যমে কিভাবে বরকত হয় নিয়তের মাধ্যমে কিভাবে প্রত্যেকটা জিনিসে সওয়াব হয় আপনি আশ্চর্য হবেন একটা লোক গৃহ নির্মাণ করলো সে গৃহের মধ্যে একটি জানালা দিল জানালা দিয়ে সে চিন্তা করলো এই চিন্তা করে যে জানালাটি দিয়ে আমি বাতাস খাব দিন গেল গৃহ নির্মাণ করলো সে জানালা দিয়ে বাতাস খেলো তার দিনকাল পার হলো সেম আরেকজন ব্যক্তি আরেকটি গৃহ নির্মাণ করলো গৃহ নির্মাণ করলে সেও একটি জানালা দিল জানালা দেওয়ার পর সে এটা নিয়ত করলো এটা সংকল্প করলো যে এই জানালা দিয়ে আমি ফজরের সালাতের আজান শুনব সে মনে হয় বাতাস পাবে বাতাস তো অবশ্যই পাবে কিন্তু সে সওয়াব প্রত্যেকটা আজান শোনার সব সে পেয়েই চলেছে এটা হলো নিয়ম আরব উলামায়ে কেরাম বলেন যে এমন অসংখ্য অগণিত আমল আছে বড় বড় আমল বৃহৎ বৃহৎ আমল অনেক বড় বড় আমল মানুষ করে কিন্তু তার নিয়তের কারণে সেই আমলগুলো খুব ক্ষুদ্র ছোট হয়ে যায় আবার এমন অসংখ্য অগণিত আমল আছে ক্ষুদ্র ক্ষুদ্র আমল তার নিয়তের কারণে তার সুধারণার কারণে বদ্ধারণার কারণে ছোট ক্ষুদ্র আমল তার সুধারণার কারণে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় হয়ে যায় আজিম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখা এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরিত্রের উত্তম একটি আদর্শের আদর্শ আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে বলে শেষ করা যাবে না তার জীবনের সবর বিষয়ে যদি বলি প্রায় কয়েকটি খুতবা দেওয়া যায় তার জীবনের শুকর বিষয়ে যদি আমরা বলি কয়েকটি খুতবা দেওয়া যায় তার জীবনের যে হুসনুল জন্নি বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা এই বিষয়ে যদি বলি এক একটা বিষয় শুধু খুতবা না একটা বিষয় পিএইচডি থিসিস হওয়ার মতো যোগ্য বিষয় তিনি এত আজিম সম্মানে সম্মানিত তিনি এত আজিম চরিত্রের অধিকারী ছিলেন সুধারণা কি এই বিষয়টা আমি এখন প্রায় জায়গায় বলে থাকি সুধারণা কি আরব স্কলাররা যখন আরবকারীরা যখন প্রায় সময় দেখি যে সূরা ফাতিহা তিলাওয়াত পরে তিলাওয়াত করে অনেক সময় সূরা ফাতিহা তিলাওয়াতের সময় তারা আবেগী হয়ে যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে আর রহমানির রহিম বলে অর্থগুলো যদি আমরা বুঝি অনুধাবন করতে পারবো কি সহজ অর্থ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ এগুলো আপনারা জানেন তারা মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই এই আয়াতটি পড়ার সময় তারা কেন জানি আবেগী হয়ে যায় প্রায় সময় অনেক কারিকে দেখি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন বলার সময় তারা কি কারণে যেন এত আবেগী হয়ে যায় আগে এতটা বুঝতাম না আমরা তো হর হামেশাই এই আয়াতগুলো তেলাওয়াত করি কি আছে এই আয়াতটার মধ্যে আমি নিজেও এত বেশি বুঝতাম না অর্থ পড়তাম সাধারণভাবে পড়তাম কিন্তু এ মাঝে মাঝে এখন প্রায় সময় একটু গভীরভাবে যখন উপলব্ধি করি ইয়া কানাবুদু অর্থ হলো যে তোমারই ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন সাহায্য তোমার কাছেই চাই ইয়া কানাবুদু তোমারই ইবাদত করি মানে কোনো মাজারের কাছে চাই না ইয়া কানাবুদু মানে কোনো ব্যবসায়ীর কাছে চাই না ইয়া কানাবুদু আরোগ্যতা কোনো ডাক্তারের কাছে চাই না ইয়া কানাবুদু মানে আমি কোনো সমাজের বড় নেতার কাছে কোনো সাহায্য চাই না ইয়া কানাবুদু শুধু তোমারই ইবাদত করি ও ইয়া কানাস্তাইন শুধু তোমারই সাহায্য চাই মানে কি আমার ব্যবসার কমতি আছে হেরত তুমি বাড়ায় দাও আমার অসুস্থতা আছে তুমি সুস্থ করে দাও আমার টাকা পয়সার কমতি আছে তুমি বাড়ায় দাও আমার রিজিকের কমতি আছে তুমি বাড়ায় দাও আমার ইলমের কমতি আছে তুমি বাড়ায় দাও এটা অন্য কারো কাছে চাই না ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই এই জিনিসটা আমরা উপলব্ধি করি না এই কারণেই তারা বিষয়টা তারা ভালোভাবে অনুধাবন করে এই কারণে তারা এই জায়গাটা তেলাওয়াতের সময় এত আবেগী হয়ে যায় আর আমরা হরহামেশা করেই যাই ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তো এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখলে আপনি দেখবেন যখন হুসনুল জন্নি বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি সুধারণা রাখবেন তখন আপনার প্রত্যেকটা আমলে একটা আলাদা মজা চলে আসবে হুসনুল জন্নি বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণাটা যখন রাখবেন এটি উত্তম আদর্শের একটি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা না রেখে যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই মৃত্যুটি খারাপ মৃত্যুর লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা কি এই জিনিসটা আমি প্রায় মানুষকে এখন বোঝানোর চেষ্টা করি যে নবী রাসূল আম্বিয়া কেরামরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতেন মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের তাড়া খেয়ে চলে গেল লোহিত সাগরের সামনে সাগরের পারে তিন দিক থেকে আপনার ফেরাউনের বাহিনী ঘিরে ফেললো সামনে হলো অথৈ সাগর
পরিস্থিতিটা কত জটিল এটা বোঝার জন্য আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না। আমরা যারা বাঙালি আমাদের তিন দিক থেকে বেষ্টন করে আছে ভারত। আমরা যদি এই জিনিসটা একটু ভালোভাবে উপলব্ধি করে দেখেন যে আমরা বঙ্গোপসাগরের পারে চলে গেলাম আমাদের কোন নেতা সাইয়েদের সাথে পারে চলে গেলাম, তো আমরা আমাদের নেতাকে যদি আমাদের ভারত আক্রমণ করে, সাপোজ আল্লাহ না করুক এমনটা না হোক, আমাদেরকে তারা করলো, আমরা সাগরের পারে চলে গেলাম ওইদিকে চলে গেলাম, তো আমরা তো অবশ্যই বলবো যে হে আমাদের নেতা আমরা তো ধরা খেয়ে গেলাম। ঠিক একই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের সাথে। সেই পারে চলে গেল মূসা আলাইহিস সালামের সাথে যারা ইমান আনলো তারা বলল ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। স্বাভাবিক কথা, সাধারণ মানুষ যে কথা বলার, ধরা পড়ে গেছে ফেরাউনের বাহিনীর সামনে, এই আসে এখনই থাবা দিয়ে ধরবে, এক একজনকে কুচু কাটা করবে, আগে তো জাদুকর কতগুলারে বাম ডান হাত বাম পা মানে বিপরীত দিক থেকে কেটে দিয়েছে, এদেরকেও দিবে এখন, এই পরিস্থিতি বলছে আমরা তো ধরা পড়ে গেছি। এই পরিস্থিতিতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর অসাধারণ একটি কথা বলেন। আমরা কতটুকু এই কথাগুলোকে অনুধাবন করি একটু ভেবে দেখার বিষয়, কতটুকু আমরা এই আয়াতগুলোকে উপলব্ধি করি। মূসা আলাইহিস সালামকে যখন বলছে ইন্না লামুদরাকুন, তখন মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা ইন্না রব্বি সায়াহদিন, কখনো নহে আমার রব আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ, মানে দুনিয়াতে পিছে কি ঘটছে এটা বড় বিষয় নয়, আমি জানি আমার রব আমাকে উদ্ধার করবে। দুনিয়াতে কি ঘটছে এটা বড় বিষয় নয়, আমার রব আমার পিছে আছে এটা বড় বিষয়। এটা আল্লাহর প্রতি সুধারণা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা যে আমার রব আমাকে উদ্ধার করতে পারে, আমার রব অবশ্যই অবশ্যই আমাদেরকে উদ্ধার করতে পারে। আমাদের সামনে অনেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ বললাম সুধারণা, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসাধারণ একটি গুণের একটি গুণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতেন। যদি আপনি খারাপ ধারণা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, যদি মৃত্যুবরণ করেন, অবশ্যই সেটি খারাপ মৃত্যুর লক্ষণ, এটি কখনোই ভালো মৃত্যুর লক্ষণ নয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি সুধারণা রাখবেন। আপনার অনেক পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ ক্ষমা করে দিতে পারে, অবশ্যই দিতে পারে। সহিহ বুখারী মুসলিমের প্রখ্যাত হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন, বললেন তুমি লেখো, লেখার পর কলম লেখা শুরু করলেন, তিনি সে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু লেখলো, লেখার পর জিজ্ঞাসা করলো ইয়া রব কী লিখবো আর, তখন কলমকে বলল তুমি লেখো ইন্না রহমাতি সাবাকাত গাজাবি, আমার দয়া আমার মায়া আমার ক্রোধকে আমার রাগকে অতিক্রম করে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সুধারণা রাখবো। মিশরের একজন স্কলারকে একবার জিজ্ঞাসা করা হলো যে একজন পাপী মানুষ প্রচণ্ড পাপ করেছে, তার জীবন পাপে জর্জরিত, প্রচুর পাপ করেছে জীবনে, গিয়ে জিজ্ঞাসা করলো যে হে শায়েখ আমার রব কি আমাকে ক্ষমা করতে পারে? শায়েখ বলল যে অবশ্যই তোমার রব তোমাকে ক্ষমা করতে পারে। সে আশ্চর্য হয়ে গেল, মানে সে জানে তার পাপ কত বেশি, সে আশ্চর্য হয়ে গেল এবং বলল যে আমার এত 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 পাপের পরে আমার রব আমাকে ক্ষমা করবে? শায়েখ উত্তর দিল তিনি তোমাকে তোমার এত 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 পাপের কারণে ক্ষমা করবে বিষয়টি এমন নয়, তিনি তোমাকে ক্ষমা করবেন তার এত 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 দয়ার কারণে। সুবহানাল্লাহ, তার দয়া তার মায়া তার রহমত বান্দার প্রতি অবারিত। সুতরাং আমরা যেন প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখতে পারি। আমাদের উস্তাজ, আমার নিজের সম্মানিত উস্তাজ চলে এসেছেন, এখন উস্তাদ যে আলোচনা করবেন আমরা প্রত্যেকেই উস্তাদের আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।